ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। ঠিক এই মুহূর্তে 15 নম্বর রাউন্ডের গণনা অন্ত হয়েছে। প্রায় 11,000 ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নিহার রঞ্জন দাস। আপনারা জানেন ধলাই বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিহার রঞ্জন দাস এবং কংগ্রেসের দ্রব্যজ্যোতি প্রকাশের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ছিলেন। তো রাজ্যের 5টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে ধলাই ছিল অন্যতম বিধানসভা আসন, সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় আজ গণনা। ঠিক এই মুহূর্তে আমরা আইএসপিটির সম্মুখে রয়েছি। এখানকার যেটা বাস্তব ছবি আমরা দেখছি যে সমর্থকরা উল্লাস করছেন। তো ইতিমধ্যে যদিও সরকারি যেটা ঘোষণা সে ঘোষণা হয়নি, তার পরবর্তীতেও কিন্তু যেটা রেজাল্ট ইতিমধ্যে বাইরে বেরিয়ে এসেছে তাতে প্রায় 11,000-এর অধিক ভোটে ভারতীয় জনতা পার্টির নিহার রঞ্জন দাস জয়লাভ করেছেন। আর তার সে খবর বাইরে যখনই পৌঁছায় তখনও কিন্তু আমরা দেখি যে সমর্থকদের মধ্যে প্রচুর উল্লাস পরিলক্ষিত হয়। এখানে ফুটন দিয়ে রয়েছে, ফুটন জয় প্রায় নিশ্চিত। তো সেই আনন্দটা কিভাবে দেখছেন আর কি বলবে তুমি? আমরা খুব আনন্দ, ধলাইয়ে এই প্রথমবার আমরা উপনির্বাচন পেলাম আর এই উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। ভারতীয় জনতা পার্টির পাশে বিপুল সংখ্যক জনসমর্থন ছিল এবং ভারতীয় জনতা পার্টি যারা সমর্থন করে যারা প্রমাণ করে দিয়েছে যে বিগত দিনে ভাওতাবাজি যে কংগ্রেস দলের সঙ্গে তারা নেই এবং উন্নয়নের স্বার্থে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। রাজ্যের প্রথম রাউন্ড থেকেই ভারতীয় জনতা পার্টির নিহার রঞ্জন দাস এগিয়ে যান। আমরা দেখি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাউন্ড পর্যন্ত নিহার রঞ্জন দাস প্রায় 10,000-এর অধিক ভোটের অগ্রগতি নিয়ে নেন। তো যখনই পঞ্চম ষষ্ঠ রাউন্ড থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিহার রঞ্জন দাস একটু একটু করে ডাউন হতে থাকেন। সপ্তম, অষ্টম, নবম, দশম পর্যন্ত একটা সময় দেখা যায় যে কংগ্রেস প্রার্থী এবং বিজেপি থেকে মাত্র 500 বা 1,000-এর মধ্যে ডিফারেন্সটি চলে আসে। তো যখনই 11 নম্বর রাউন্ডের গণনা শুরু হয় তখন থেকে কিন্তু পূর্ব দলাইয়ের ভোটগুলো গণনা চলছিল। তো সেখানে কিন্তু বিজেপি আবারও লিড নিতে শুরু করে। এই মুহূর্তে যদি অঘোষিত যেটা রেজাল্ট আমাদের কাছে পৌঁছায়, সর্বশেষ যেটা রেজাল্ট আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যেটা অঘোষিত যেটা রেজাল্ট, এখনো পর্যন্ত 15 রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। 6টি ভিভিপ্যাট মিলিয়ে দেখার বাকি রয়েছে। তো আমরা এখনো পর্যন্ত যেটা তথ্য পেয়েছি সে তথ্য আপনাদের উদ্দেশ্যে যদি তুলে ধরি, সেখানে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির নিহার রঞ্জন দাস প্রায় 11,000-এরও অধিক ভোটে
এই মুহূর্তে ধলাই আসনটি জিতে নিয়েছেন বলতে পারি আমরা, যদিও সরকারিভাবে ঘোষণা বাকি রয়েছে। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সর্বশেষ যেটা তথ্য আমাদের কাছে আসবে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি।